تعطيه والليل ذا جامع وفراته الله 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 كنز الكرام مولى النعم هاد الأمم لشريعته এলোর দুনিয়ায় সাগরে দেখবি যদি আয়ায় সাগরে দেখ মেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতের বাণী সে শুনায় আইরে সাগরে দেখবি যদি শেষবারের মতো সবাই ইমানি আওয়াজে জীবনের এলোর দুনি বুঝুন আর আইসি দুই দিন লাই ভালোবাসা লই এরা তাই ভালোবাসা লই যাই গাইল দিলেও হবেন দে সুবহান আল্লাহ ইয়ার যুবক হত দুজন ইন হতা হইলেন দইলি ইটা আরা গাইল দিবা ইদের সুবহান আল্লাহ হইতাম না তাহা দিবা দা তুই কেন করিবে হতা সাম্য দা দুয়া ফালাই না দুম না না তাহাতে তুই সম্মত দাদ দুয়া বা ফালাই দিলে এইতে যদি বিয়ে তো বিয়ে করি মুখে না আর বিয়ে তোলে তো বউ স্টুপ করে দেবে গু হদিতের যা মরা মর গায় কেন করতাম এদের দাদ দুয়া ফালাই নিতুম না হদি বদ্দা তুইও তুই না না নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত যেই নবী তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছে শরীর মোবারক রক্তাক্ত মোবারক হয়েছে বিশ্ব বলেছে ইয়া রাহমাতাল্লিল আলামিন আপনি হাতটা তুলেন দোয়াটা করেন বদদোয়া দেন এই মুহূর্তে তায়েফ শেষ হয়ে যাবে জিবরাইলের মতো ফেরেশতা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আজি একবার হুকুম দেন আপনি আপনি হুকুম দিলে আমি তায়েফকে লণ্ডভণ্ড করে দিব নবী রাহমাতুল্লিল আলামিন বলে ও ভাই জিবরাইল ইয়া আখি জিবরাইল আমি গজব দাতা নও তো আমাকে তো আমার আল্লাহ রাহমাতুল্লিল আলামিন একটা কথা মনে রাখবেন আমি অদম অযোগ্য আজকে আপনাদেরকে একটা কথা বলে যেতে চাই ওলামায়ে কেরামের দোয়া নিয়ে জীবনে যদি সাকসেস হতে চান প্রত্যেকটা জায়গায় কিছু সূত্র থাকে কিছু নিয়ম থাকে কিছু কানুন থাকে ওই কানুন না মানলে কখনো বার্গার তৈরি হয় না ওই নিয়ম না মানলে কখনো কেক তৈরি হয় না ওই নিয়ম না মানলে কখনো খাবার তৈরি হয় না ওই নিয়ম না মানলে আপনি কখনো চাউল তৈরি করতে পারবেন না ভাত তৈরি করতে পারবেন না রান্না করতে পারবেন না প্রত্যেকটা কিছুর একটা নিয়ম আছে ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জীবনকে সাকসেস করার জন্য কিছু ফর্মুলা আছে কিছু নিয়ম আছে তন্মধ্যে একটা নিয়ম হচ্ছে গালির পরিবর্তে গালি নয় হামলার পরিবর্তে হামলা নয় কষ্টের পরিবর্তে কষ্ট নয় দুঃখের পরিবর্তে দুঃখ নয় কেউ যদি আপনাকে গালি দিয়ে শান্তি পায় আপনি তাকে মুচকি হেসে একটা সালাম দিয়ে দিবেন একটা সালাম দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন না রে ভাই কেউ আপনাকে গালি দিল আপনি মুচকি হেসে সালাম দিয়ে দেন কেউ আপনাকে আঘাত করলো তার জন্য আপনি একটা ফুলের মালা গিফট করেন কেউ আপনার পথের মধ্যে যদি কাঁটা বিছাই দেয় আপনি তার পথের হাঁটার মধ্যে একটু ফুল বিছাই দেন রব্বে করিম আপনাকে তুলে দিবে নামাইলে নামে
অন্যরে নামাইলে নিজে অন্যরে তুললে নিজে এবার বলেন আবার বলছি কথাটা একটু মনোযোগ দিবেন যুবক ভাইরা অন্যরে নামাতে চাইলে মূলত নিজে অন্যরে তুলতে চাইলে মূলত নিজে তাহলে অন্য আপনি আমি নিজে উঠার জন্য সূত্র কি অন্যকে তোলা নিজের দোষ গোপন থাকার সূত্র কি অন্যের দোষ গোপন রাখা নিজের সুখে থাকার ওয়ে কি অন্যকে সুখে রাখা নিজে মুখে হাসার শান্তি অনুভব করার মাধ্যম কি অন্যের মুখে হাসি ফোটানো কারণ ওয়াতু ইজ্জু মানতাশা ওয়াতু জিল্লু মানতাশা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির রব্বে করিম বলে সুখদাতা আমি শান্তিদাতা আমি সুবহানাল্লাহর আওয়াজ যেন বড় হয় আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ যতবার আপনারা সুবহানাল্লাহ বলবেন ততবার রহমান খুশি হয়ে যাবে রব্বে করিম বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওয়ালা বলে ওয়াতু ইজ্জু মানতাশা ওয়াতু জিল্লু মানতাশা রহমান বলে রহিম বলে সুখদাতা আমি রহমতদাতা আমি শান্তিদাতা আমি নিয়ামতদাতা আমি জীবনদাতা আমি তো আমি কাকে দিই জানো যে আমার বান্দার জন্য করে আমি তার জন্য করি যে অন্যকে মাফ করে আমি তাকে মাফ করে দিই যে অন্যের জীবন সাজাই দেয় আমি রব তার জীবনকে সাজাই দিই আল্লাহর বাস্তে এই কথাটা মনের মধ্যে বসায় নেন আমার যুবক ভাইরা বিশেষ করে আপনারাই তো আমাদের ভবিষ্যৎ আর একটু জোরে বলেন না রে ভাই এই জিনিসটা একদম কঠিন কিছুই নয় প্রথমে অঙ্ক যেদিন পড়েছিলেন কঠিন লাগছে সূত্র যখন বোঝা শুরু করে ফেললেন a + b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার আস্তে আস্তে সহজ হওয়া শুরু করছে সাইনটিটা কষ্টটা প্রথম অনেক কঠিন লেগেছে জ্যামিতি অনেক কঠিন লেগেছে ত্রিকোণমিতি অনেক কঠিন লেগেছে প্রত্যেকটা জিনিস প্রথমে একটু কঠিন লাগে কিন্তু যখন আপনি আস্তে আস্তে এটার সাথে লেগে থাকবেন অটোমেটিক এটা সহজ হয়ে যাবে বলজন প্রথমে কম্পিউটার কিনিয়ে রে আমাদের বন্ধু সাইকাতে কোর্স অদিব সালেহ বন্ধু আর আজ মেম্বার টিভি সাজি দেখে নেয় এখন এটা হদ দেখে কম্পিউটার রিমোট হোক কি রে রিমোট কিনলে হদিবে ইল্লে না টিভির মতো অত ইগো রিমোট দিব তো টুস করে মাইলে চল ইবে না ইবে সিপিইউ গুতম বড় দেয় তুরিন নামা দাগারে প্রত্যেকটা জিনিসের নিয়ম আলাদা আছে না নাই কত ভালো লাগে আমার নাম আরো ভালো লাগে নবীর সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা দীন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা আল্লাহর ওয়াস্তে কেন জিনিস বুঝিবার চেষ্টা করিবেন প্রত্যেকটা জিনিসের একটা কিছু একটা সিস্টেম জোরে বলেন একটা সিস্টেম একটা নিয়ম নিয়মের বাহিরে সূর্য চলে না নিয়মের বাহিরে নদী সাগর জোয়ার ভাটা হয় না নিয়মের বাহিরে সন্তান প্রসব হয় না নিয়মের বাহিরে সন্তান কনসিভ হয় না নিয়মের বাহিরে ভাইয়া কোনো কিছুই হয় না ঠিক তেমনি ভাবে জীবনের একটা নিয়ম জোরে বলেন না জীবনের একটা নিয়ম ওই নিয়মটা যে যত রাইটলি ভাবে মানতে পারবে তার তত জীবনটা সুন্দর হয়ে যাবে ওই জীবনের নিয়মটা যেখানে আছে সেটার নামই ইসলাম সেটার নাম কি ইসলাম একটা থিওরি ইসলাম একটা সাজেশন ইসলাম একটা আপনাকে পরামর্শদাতা আপনাকে গাইডলাইন দিবে কি করবা কি করিও না কিভাবে করবা কিভাবে করিও না কাউকে বিয়ে করবা কাকে বিয়ে করবা না এগুলো যে পরামর্শ দেয় এটার নাম হচ্ছে ইসলাম এই ইসলামকে যে যত মানতে পারবে জীবন তার সুখীময় হতে থাকবে সুবহানাল্লাহ এবার আসেন আমি একটা প্রশ্ন করব আপনারা যার যেটা মন চাই সেটা উত্তর দিবেন কিন্তু বুঝে শুনে উত্তর দিবেন প্রেম নিয়ে উত্তর দিবেন রাজি আছেন তো সবাই মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা দয়া করলেন সেটা কি একদিকে 10 কোটি টাকা
আরেকদিকে সারা জীবনের গুনাহ মাফ এবার আল্লাহ জিজ্ঞেস করলেন বান্দা তুমি কোনটা নিবা আপনারা কোনটা নেবেন আরেকটু জোরে এবার রব্বে করিম বললেন যাও তোমাকে 50 কোটি টাকার সম্পদ একদিকে দিলাম আরেকদিকে দিলাম সারা জীবনের গুনাহ মাফ কোনটা নিবা ফিরে টাকা নেবেন না তখন আপনি বলবেন যতই তো এই অর্থই তো যতই অনর্থের মূল হেমনে তো 3 কেজি গুনাহ আছে এটা আবার যোগ হয়ে গেলে তখন তো আবার আমি এরকম সিরা সারা হয়ে যাব যে আরো গুনার পাহাড় বেড়ে যাবে এবার একটু ভাবেন আপনি আমি নাকি টাকার পাগল মানুষ নাকি ধনের পাগল সব সময় তো শুনি কিরে এই প্রশ্নের উত্তরে আমরা গুনাহ মাফটা কেন বেছে নিলাম তার মানে আমাদের মন কিন্তু আসলে আসল খবরটা জানে যে আমাদের আসলে সম্পদের দরকার না রবের রহমতের দরকার আমাদের আসলে ঘরবাড়ির দরকার নেই রবের একটু মায়ার দরকার আর রবের মায়া ছাড়া রহমত ছাড়া কখনো গুনাহ মাফ হবে না আমরা এতটুকু উপলব্ধি করতে পেরেছি এই দুনিয়া তো আজ না হয় কাল আমাকে ছেড়ে দিতেই হবে কবর হবে আমার চিরস্থায়ী ঘরের মতো একটি জায়গা কত হাজার রাত সেই একলা ঘরের মধ্যে রাখতে হবে থাকতে হবে আমাদের তো জানা নেই সঙ্গী নাই সাথী নাই কেউ নাই একাকীভাবে থাকব যতই গুনাহগার হই না কেন আমরা এই বাস্তবতা কেউ অস্বীকার করতে পারি না কাল হাশরের ময়দানে রব্বে করিমের সামনে কিভাবে নিজের জীবন খাতা নিয়ে দাঁড়াবো সে চিন্তায় আমাদের অন্তরের সবার মধ্যে একটা ঘাবড়াহট আছে আমরা সবাই এটা নিয়ে ভাবনায় আছি রবকে কিভাবে আমি প্রশ্নের উত্তর দেব কিভাবে আমার বিচার কার্য থেকে আমি রক্ষা পাবো তোর সবকিছু থেকে বাঁচার জন্য অন্যতম একটি রাস্তা হচ্ছে গুনাহ মাফ হয়ে যাওয়া পাপ মোচন হয়ে যাওয়া এবার আওয়াজ দিয়ে বলুন তো এই গুনাহটা মাফ করতে পারেন কে এই গুনাহটা মুছে দিতে পারেন কে আরেকটু জোরে এবার বান্দাকে রব যখন জিজ্ঞেস করে 50 কোটি নিবা নাকি গুনাহ মাফের অপশনটা নিবা মাফের অপশনটাই নিব পাপ মোচন করার অপশনটাই নিব এবার জগৎ জিজ্ঞেস করে 50 কোটি টাকা তোমার অন্য পাশে এটা নিলা না কেন তখন ওই বান্দা বলে গুনাহ মাফ সেটাই আমার চাওয়া আমি রবের কাছে প্রিয় হতে চাই এই রবের জমিনে দাঁড়িয়ে রবের দেওয়া দেহ ব্যবহার করে রবের দেওয়া খাবার খেয়ে রবের দেওয়া শক্তি নিয়ে রবের বিরুদ্ধে কাজ করেছি রবের হুকুম অমান্য করেছি দিনকে রাতকে দিন আমি অভাবের মধ্যে ডুবেছিলাম এইভাবে না সেইভাবে কখনো চোখের পাপ কখনো হাতের পাপ কখনো মুখের পাপ কখনো মনের পাপ কখনো দেহের পাপ কখনো সিজদার পাপ কখনো নামাজের মধ্যে পাপ বিভিন্ন ভাবে পাপের মধ্যে আমি জড়ায় ছিলাম আমি ভুলের মধ্যে ছিলাম আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে যদি গুনাহ মাফ না হয় যদি আমার রব আমাকে একটু দয়া করে মাফ করে দেয় এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে না সুবহানাল্লাহ এবার একটা কথা বলি আপনাদেরকে যে আপনাকে ভালোবাসে যে আপনাকে যত্ন নেয় যে আপনাকে কেয়ারিং করে যে আপনার একটু খবর রাখে যে আপনার কষ্টে কষ্ট পায় তাকে কি ভালো না বেশে থাকা যায় তাকে ভালো না বেশে থাকা যায় কত সংসার ভেঙে যাচ্ছে শুধু এগুলা না থাকার কারণে স্বামী স্ত্রী একই ছাদের নিচে আছে সত্য কিন্তু যে কেয়ারিং থাকার কথা পরস্পরের প্রতি সেটা নাই যে মায়া মহব্বত থাকার কথা পরস্পরের প্রতি সেটা নাই ঘরে ঢুকলেই যেন অশান্তি হয়ে যায় ঝগড়া আর ঝগড়া এই দুইজন সেপারেট হতে হতে শেষ পর্যন্ত সন্তানদের জীবন পর্যন্ত রিক্সে পড়ে যাচ্ছে আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন তো স্বামী স্ত্রী যারা আছেন এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকার জন্য আসেন না স্বামী স্ত্রীকে সাপোর্ট করবেন স্ত্রী স্বামীকে সাপোর্ট করবেন কি হিসেবে আপনার রবের বান্দা হিসেবে আপনি ভুলে যান এটা আপনার স্বামী আপনি ভুলে যান এটা আপনার স্ত্রী আপনি এটা মনে করুন এটা আমার রবের বান্দা এটা আমার রবের বান্দা সুবহানাল্লাহ দেখবেন অন্তর থেকে একটা শ্রদ্ধা কাজ করবে আগে যেরকম ভুট করে রাগ চলে আসতো সেটা আর রাগ আসবে না কারণ আপনি তো এটা জানেন যে রবের বান্দার জন্য জীবন সহজ করে আল্লাহ তার জন্য জীবন সহজ করে দেয় একটু মনোযোগ আমি বিরক্ত হচ্ছেন আপনারা সমস্যা নাই আমি আর 10-15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেব অনেকে কষ্ট পাচ্ছে আমি দেখতে পাচ্ছি আমি আসলে আন্ধা মানুষ তো বেশি দেখতেছি না কদ্দুর মানুষ হইছে এটাও দেখতেছি না কেন আত্মান তুলিবেন না সাইতাম উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা এবার আসেন গুনাহ মাফ হওয়ার ইচ্ছা আছে না নাই
আর কিছু লাগবে গুনাহ মাফ হয়ে গেলে আল্লাহ যদি বলে যে মাফ করে দিলাম হায় হায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই গুনাহ মাফ করবেন কে জোরে বলেন না কে আল্লাহ আল্লাহ গুনাহ মাফ দুই ভাবে করে একটা নিজের ইচ্ছায় ডাইরেক্ট করে আরেকটা বান্দার কর্ম দেখে খুশি হয়ে করে তাহলে বান্দার কর্মে দুইটা স্টেপ আছে একটু বোঝার চেষ্টা করবেন একটা হচ্ছে আল্লাহর মন চাইছো আল্লাহ ইচ্ছা করলো মাফ করে দিলাম এটা আল্লাহর ইখতিয়ার এটার জন্য কোনো কারণের দরকার আরেকটা হচ্ছে বান্দার কর্ম দেখে আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয় সুবহানাল্লাহ ওই হাজারটা কর্মের মধ্যে একটা কর্মের নাম নামাজ সুবহানাল্লাহ কিন্তু আমরা নামাজ মানে শুধু জানি সওয়াব নয় নয় নামাজ মানে গুনাহ মাফ সুবহানাল্লাহ বলেন না আপনাদের আওয়াজ শুনে আমি সামনে আগাবো আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ গুনাহ মাফ হওয়ার অন্যতম একটি জারিয়া হচ্ছে নামাজ গুনাহ মাফ হওয়ার অন্যতম একটি জারিয়া হচ্ছে রোজা গুনাহ মাফ হওয়ার অন্যতম একটি জারিয়া হচ্ছে হজ যাকাত গুনাহ মাফ হওয়ার অন্যতম একটি জারিয়া হচ্ছে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকানো ভালোবাসার নজরে তাকানো গুনাহ মাফ হওয়ার একটা জারিয়া হচ্ছে মুরব্বীকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা তৃষ্ণার্তকে পানি পান করানো ক্ষুধার্তকে খানা দান করানো অসহায়কে সাহায্য করা কেউ রাস্তা দিয়ে হেঁটতে পারছে না রাস্তা ভেঙে যাওয়ার কারণে পাঁচজন যুবক দাঁড়াই গেলেন নিজের পরিশ্রম থেকে কষ্ট করে সহযোগিতা নিয়ে ওই রাস্তাটা মেরামত করে দিলেন যতজন ব্যক্তি ওই রাস্তার ফসল পাবে উপকার পাবে আপনাদের আমলনামায় সওয়াব হতেই থাকবে গুনাহ মাফ হতেই থাকবে গুনাহ মাফ হতেই থাকবে আল্লাহ তাআলা চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক আর জান্নাতে যাওয়ার বাধা হচ্ছে এই গুনাহ আল্লাহ সেই গুনাহকে মিটাই দেওয়ার হাজারটা রাস্তা খুলে দিয়েছেন সুবহানাল্লাহ আমরা ভাবার চেষ্টা করি নাই সবাই মিলে একবার বলেন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয় না একটু জোরে সুবহানাল্লাহ পয়সা কেন লাগছে এক সেকেন্ডের তুনো হম হওয়াদে নেনো সেকেন্ড এক সেকেন্ডের তুনো হম কি সেকেন্ড এই এক সেকেন্ডের কম সময় লেগেছে আল্লাহর নামের প্রশংসা করতে এবার কারো জবান চুপ করে থাকবে না বসা দাঁড়ানো যে যেখান থেকে আছেন সবাই মিলে একবার ইমানি গর্জন দিয়ে বলেন তাহলে এই যে সুবহানাল্লাহ আপনি বললেন আপনার পরিশ্রম হয়েছে যদি এটা আমাদের কাছে পরিশ্রম মনে হয় না এক সেকেন্ড এগুলো কি পরিশ্রম পরিশ্রমের মতো লাগে না পরিশ্রম মানে আমাদের কি মনে হয় যেটা করতে ঘাম জ্বরে এটা আমরা পরিশ্রম মনে করি এবার দেখেন ভাইয়া একটু মনোযোগ কেউ আপনাকে বললেন বিয়ে বাড়িতে গেছেন ভাই ওই পানির জগটা দেন তাহলে আপনি পানি ওনাকে দেওয়ার জন্য জগটা আলগালেন পরিশ্রম হয়েছে কি হয়নি এ দিচ্ছেন পরিশ্রম হচ্ছে কি হচ্ছে না ওনাকে দিলেন টোটাল জিনিসটা করতে 5 সেকেন্ড লাগছে কোন মানুষ কি ওনার থেকে বেতন চাইবে না ভাই আমি আপনাকে পানিটা দিলাম 5 সেকেন্ড আমার লস হয়েছে আমাকে এখন বেতন দেন না আপনি চাইবেন না তিনি দিবেন এটাই তো নিয়ম এখানে কোনো লেনদেন আসবে না তো দুনিয়ার মালিকের অবস্থা তো জানেন 6 মাস চাকরি করানোর পরও বেতন দেয় নাই এমন হাজারো যুবক প্রবাসী আছে কিন্তু এমন মালিক দুনিয়াতে নাই যে আপনাকে 1 মাস চাকরি করানোর ফলে 1 বছরের বেতন দিবে এমন মালিকের দেখা দুনিয়াতে পাওয়া যাবে না এমন মালিকের দেখা দুনিয়াতে পাওয়া যাবে না বরঞ্চ আপনি করেছেন 10 নিয়ে আপনাকে দেওয়ার সময় 8 দিবে বাকি দুইটা বলবে যে কনসিডার করে দাও এখানে একটু কনসিডার করো এখানে একটু বুকি ডিসকাউন্ট দাও এটা এখানে করো সেটা সেখানে করো আবার অনেকে তো এমন পর্যন্ত আছে টাকাও দিবে আবার কামগুলোকে ভালো করে করার মতো ডবল কাজ আদায় করে নেই এটা হচ্ছে দুনিয়ার মালিক যুবক ভাইরা প্রস্তুত আছেন আপনারা মনোযোগ আছে আরেকটু জোরে বলেন না মনোযোগ আছে এটা হচ্ছে দুনিয়ার মালিক যে 1 মাস চাকরি করানোর পরে 6 মাসের বেতন দেয় না বরং সে 1 মাস থেকে একদিন যদি অনুপস্থিত থাকেন সেই বেতন কেটে নিয়ে যাবে এবার আসেন একবার আসল মালিকের দিকে তাকাই ওনার বেতন কেমন যে মালিকের কথা আমরা ভুলে গিয়েছি চলেন না আজকের জন্য হলো অন্তত সেই মালিকের কথা একটু চিন্তা করি মওলা তুমি তো মালিক রব্বে করিম বলে যে হ্যাঁ আমি আমি তো মালিক মওলা তাহলে আমরা সার্ভেন্ট আমরা বান্দা আমরা গোলাম আমরা কর্মচারী বলে যে হ্যাঁ তোমরা কর্মচারী তো মওলা আমরা তো জানি কর্মচারী যখন চাকরি করে পরিশ্রম করে কিছু না কিছু তো বেতন দেয় মওলা আমি যে কোম্পানিতে চাকরি করি মাসে আমাকে এত স্যালারি দেয় যদি আমি না যাই কোনো কারণে এখান থেকে স্যালারি কেটে রাখে আর যদি আমি অনেক সময় এমন হয়েছে
সস্তে জ্যামের কারণে লেট হয়েছে আমাকে বকা শুনতে হয়েছে আমাকে গালি শুনতে হয়েছে অনেক সময় আমার পরিবারের মানুষ অসুস্থ থাকার কারণে আমি অ্যাটেন্ড করতে পারি নাই আমাকে কথা শুনতে হয়েছে তোমার পরিবার দেখার জন্য তো আমি অফিস খুলে বসে থাকি নাই তোমার পরিবারের হিসাব তোমার মাওলা এরকম ব্যবহার আমার সহ্য করতে হয়েছে ও মাওলা তুমি তো কখনো এমন তো নামাজ পড়ি নাই কিন্তু বকা তো দাও নাই গালি তো দাও নাই গালি তো দাও নাই বকা তো দাও নাই ও মাওলা কত অন্যায় কাজ করেছি তোমার জমিনে থেকে জমিনকে তো কখনো হুকুম দাও নাই যে আমাকে পাকড়াও করে ধরে রাখার জন্য ও মাওলা এতদিন বুঝতে পারি নাই এখন বুঝতে পারছি তোমার মায়ার কথা তোমার ভালোবাসার কথা তোমার মমতার কথা তোমার রহমতের কথা তোমার মাগফিরাতের কথা তোমার দয়ার কথা মাওলা এখন একটু উপলব্ধি হচ্ছে তারপর একটু এই বান্দার অবুজবংতা জানতে চাচ্ছে ও মাওলা পরিশ্রম যদি করি বেতন তো থাকে মাওলা পরিশ্রম যদি তোমার জন্য করি বেতনটা কি রকম হবে এবার নবী রাহমাতুল্লিল আলামিন মিশকাতুল মাসাবি কিতাবের 38 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে আম্মা আল্লাহর কোন বান্দা যদি অন্তর থেকে ভালোবাসা নিয়ে একবার শুধু একবার এক সেকেন্ডের কম সময় পরিশ্রম করে একবার শুধু সুবহানাল্লাহ বলে আসমান জমিনের মাঝখানে যত জায়গা আছে সব আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন